কারো পরামর্শ নয়, আওয়ামী লীগ সরকার নিজেদের পরিকল্পনায় দেশ চালায়, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস জয় বাংলাকে নিষিদ্ধ করা হয়েছিল। খুনিরা ক্ষমতাকে ভোগের বস্তু বানিয়েছিল, সেই পরিস্থিতি থেকে দেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ আর কেউ দমিয়ে রাখতে পারবে না। স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস জয় বাংলা স্লোগান, সেই অগ্নিমন্ত্রকে জাতীয় স্লোগান ঘোষণা উপলক্ষে রাজধানীর একটি হোটেলে জয় বাংলা উৎসবের আয়োজন করে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোড়ক উন্মোচন করেন মুক্তিদাতা শেখ মুজিব গ্রন্থের। প্রধানমন্ত্রী বলেন, যে স্লোগান দেশের মানুষকে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা দিয়েছে, পঁচাত্তরের পর তা নিষিদ্ধ করা হয়। জয় বাংলা স্লোগান যেটা একসময় বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, এটা অত্যন্ত দুঃখজনক। হ্যাঁ, আমরা আওয়ামী লীগ যারা করি বা বঙ্গবন্ধুর আদর্শের যারা আমরা ধরে রেখেছি, যারা এদেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে, মুক্তিযোদ্ধা সহ মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে, তারা এটাকে ধরে রেখেছিল। বাধা এসেছে, অনেক সময় অনেক কটূক্তি শুনতে হয়েছে, অনেক সময় এর নানা ধরনের সমালোচনা শুনতে হয়েছে, কিন্তু তারপরেও আমরা যে এই সত্যটাকে ধরে রাখতে পেরেছিলাম বলেই আজকে এটা জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। স্বাধীনতার পরাজিত শক্তি, যারা জাতির পিতাকে হত্যা করেছে, তাদের কাছে ক্ষমতা ছিল ভোগের বস্তু, মন্তব্য করেন সরকার প্রধান। ক্ষমতাটা ভোগের বস্তু ছিল, কিন্তু মানুষের কাজের জন্য বা মানুষের কল্যাণের জন্য ছিল না, এটা হলো বাস্তবতা। নিজেদের যে একটা উদ্যোগ থাকবে, চিন্তা চেতনা থাকবে, একটা পরিকল্পনা থাকবে, সেটা কিন্তু ছিল না। কিন্তু আমি সরকার আসার পর থেকে কিন্তু আমি ও সমস্ত পরামর্শ শুনি নাই। আমি সোজা একটা কথা বলেছি, দেশ আমাদের, আমরা এই দেশ স্বাধীন করেছি, এদেশের মানুষ আমাদের, মানুষের মঙ্গল কী হবে আমরা সেটা সব থেকে ভালো করে জানি। কোনো একটা সংস্থার দু একটা অফিসার এসে কী বলবে তারা আমাদের দেশে কতটুকু চেনে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর পাশাপাশি তৃণমূলের অবস্থার উন্নয়নে কাজ করছে সরকার, বলেন প্রধানমন্ত্রী। এই যে মানুষের যে ক্রয় ক্ষমতাটা বাড়ছে, তাতে লাভবান কারা হচ্ছেন? আমাদের ব্যবসায়ীরা হচ্ছেন না, আপনাদের উৎপাদিত পণ্য বাজারজাত হচ্ছে না, সেটা তো ব্যাপকভাবে বাজারজাত হচ্ছে। কাজে এটাই হচ্ছে আমাদের সব থেকে আমাদের লক্ষ্য, যেটা জাতিপিতা করতে চেয়েছিলেন। অর্থাৎ আমাদের উন্নয়নটা সবসময় আমরা চিন্তা করি একেবারে তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তন করে নিয়ে আসা। বিশ্ব দরবারে বাংলাদেশ বিজয়ীর বেশে মাথা উঁচু করে চলবে, প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা। প্রতিটি বাঙালি যে যেখানে থাকে সে মাথা উঁচু করে চলবে। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।